সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বুধবার কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালো রাজ্য কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস। এদিন সকালে সিঙ্গুর সহ রাজ্যে প্রায় 3,500 কৃষি জমির মেঠো আলে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল কর্মসূচি পালিত হয়। সিঙ্গুরে এই আন্দোলনে নেতৃত্ব দেন রাজ্য কিষাণ ক্ষেতমজদুর ইউনিয়নের সভাপতি বিধায়ক বেচারাম মান্না। এদিনে এই প্রতিবাদ মিছিল কর্মসূচি পালনের সময় দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 40-50 মিনিট ফোনেই কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কোভিডের জন্য তিনি এই কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারার জন্য ফোনেই এই বক্তব্য রাখেন বলে জানিয়েছেন বিধায়ক বেচারাম মান্না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস রাসায়নিক সার কীটনাশক ঔষধের বারে বারে দাম বৃদ্ধির ফলে সেখানে কৃষকদের উপর খরচ বাড়ছে এবং কেন্দ্র বিভিন্ন জনবিরোধী নীতির মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। তার বিরুদ্ধেই আমরা মাঠে নেমে প্রতিবাদ করছি। সারা রাজ্য জুড়েই প্রতিটা ধান জমির মাঠের আলে দাঁড়িয়ে এইভাবে আমরা প্রতিবাদ সংগঠিত করছি। সিঙ্গুরে আমাদের আমি যেরকম এখানে রয়েছি, আমরা বেড়ের মাঠে ঠিক 16টা গ্রাম পঞ্চায়েতে আমাদের আরও বিভিন্ন জায়গায় এই আন্দোলন কর্মসূচি আমাদের চলছে। মানে টোমা সেন্টার, টোমা সেন্টারের মাঠে, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে টোমা সেন্টারের মাঠে আমরা এই আন্দোলন কর্মসূচিতে আমরা। আরেকটা প্রশ্ন আছে এখানে, সেটা হলো যে সিঙ্গুরে যে জমিতে দাঁড়িয়ে আন্দোলন করে না, সেখানেও আছে, সেখানে বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত, বেড়াবেড়ি মৌজার তালতলা আশ্রম মাঠে রয়েছে যে জমিটা অধিগ্রহণ হয়েছিল, বর্তমানে চাষ হচ্ছে। এবং গোপালনগর মৌজার কেজিটি গ্রাম পঞ্চায়েত, সেখানেও প্রায় 1,500 মানুষ আছে। সমস্ত মাটি এখনো অনেক কৃষি জমি ঠিক হয়নি বলে কৃষকদের না, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আর আপনারা সকলেই জানেন যেভাবে বামপন্থ সরকার কৃষি জমিকে একটা কংক্রিটের জঙ্গল করেছিল, তা তুলতে সরাতে কিছুটা হলো আমাদের ধৈর্য করে আগিয়ে যেতে হয়। অপরদিকে শেওড়াফুলি সবজি বাজার তৃণমূলে পুলিশ প্রশাসন অন্যায়ভাবে বন্ধ করে দেয় এই অভিযোগ তুলে বিজেপির শেওড়াফুলি মণ্ডল এদিন শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন কর্মসূচি পালন করে। এদিন এই ডেপুটেশন দিতে গেলে পুলিশ অন্যায়ভাবে বিজেপি কর্মী সমর্থকদের লাঠিচার্জ করে 25 জনকে গ্রেপ্তার করে বলে জানায় বিজেপি নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল, জেলা সভাপতি শ্যামল বোস, জেলা মোর্চা নেত্রী শশী সিং, শেওড়াফুলি মণ্ডল সভাপতি স্নেহাংশু মহন্ত, সম্পাদক তারাপদ দাস প্রমুখ। তৃণমূলের প্রশাসন তৃণমূলের কথায় এই শেওড়াফুলি বাজারটাকে বন্ধ করে রেখে দিয়েছে। এখানে সাধারণ যারা ব্যবসায়ীরা আছে, বুটে আছে, যারা ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, তারা অনাহারে মরছে। তাই প্রতিবাদে আমরা একটা ডেপুটেশন থানায় আগের দিন আমরা জানিয়ে রেখেছিলাম যে আমরা ডেপুটেশন দেবো। আজকে প্রচুর ফোর্স এনে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমাদের মহিলা মা বোনেদের জোর করে ভ্যানে তোলা হয়েছে, এইভাবে অত্যাচার করা হচ্ছে। কিছুদিন আগে এই বাজার সংক্রান্ত ব্যাপার নিয়ে ডেপুটেশন দেওয়া ছিল, সেদিনকে রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের এসেছিলেন শান্তন দাস, সেদিনকেও লাঠিচার্জ করা হয়েছে। আমাদের বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করা হয়েছে, লাঠি মারা হয়েছে, আর আজকেও তার পুনরাবৃত্তি হলো। এইভাবে যে বিজেপি এইভাবে যে অত্যাচার করা হচ্ছে, মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, বিজেপি কার্যকর্তা যারা আছে তাদেরকে মারধর করা হচ্ছে, বয়স্ক কার্যকর্তাদের আজকে লাঠি মেরেছে,
গালাগালি দিয়েছে বয়স্ক, যার বয়স 75, তাকে লাথি মেরেছে, গালাগালি করেছে। এই হচ্ছে পুলিশ, আজকে এই তৃণমূলের পুলিশ আজকে পুরো তৃণমূলের হয়ে কাজ করছে। সৃজন, খবর বাংলা নিউজ, সৃজন।